দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইংরেজি মক টেস্ট। প্রত্যেকের কাছে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে। আজকে অনলাইন ক্লাসে বা টেস্টে তোমাদের জন্য থাকছে তোমাদের কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি থেকে 10টা অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষাতে আসার মতো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও থাকবে একটা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন এবং থাকছে দুটো খুব গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ। মাই ওন ট্রু ফ্যামিলির প্রথম প্রশ্ন, ক্রিপিং ইন অ্যান ওকউড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর, একটা ওক বনের মধ্যে চুপিসারে প্রবেশ করে কবি কি খুঁজছিলেন? অপশন ওয়ান হচ্ছে গোট, অপশন টু হচ্ছে স্ট্যাগ। কোয়েশ্চেন নাম্বার টু, হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্লান্ট ইজ, যখনই একটা ওক গাছকে কাটা হবে কবিকে অবশ্যই কতগুলি ওক গাছ সেখানে রোপণ করতে হবে। অপশন ওয়ান হচ্ছে টু, অপশন টু হচ্ছে থ্রি। কোয়েশ্চেন নাম্বার থ্রি, হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দি ওকউড হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ আ, যখন কবি ওক বন থেকে বেরিয়ে আসলেন তখন কবির হৃদয়টা কিসের ছিল? অপশন ওয়ান হচ্ছে ট্রি, অপশন টু হচ্ছে হিউম্যান চাইল্ড। কোয়েশ্চেন নাম্বার ফোর, দ্য পোয়েট ওয়াজ টাইড টু আ, কবিকে কিসের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল? অপশন ওয়ান হচ্ছে পোল, অপশন টু হচ্ছে পেগ। কোয়েশ্চেন নাম্বার ফাইভ, দ্য ওয়াক অফ দ্য পোয়েট ওয়াজ দ্যাট অফ এ অবলিক্যান, কবির হাঁটাটা কিসের মতো হয়েছিল? অপশন ওয়ান হচ্ছে হিউম্যান চাইল্ড, অপশন টু হচ্ছে ট্রি। নেক্সট কোয়েশ্চেন, দ্য পোয়েট হ্যাড আ ড্রিম, কবি স্বপ্ন দেখেছিলেন কোথায়? অপশন ওয়ান হচ্ছে বিসাইড আ লেক, অপশন টু হচ্ছে আন্ডার দ্য ব্রাঞ্চেস। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার সেভেন, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড হিয়ার আই রেফার্স টু, একদা আমি চুপিসারে একটা ওক জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলাম, এখানে আই বলতে কি? অপশন ওয়ান হচ্ছে জন মেসফিল্ড, অপশন টু হচ্ছে টেড হিউজ। কোয়েশ্চেন নাম্বার এইট, দ্য ওক বার্ক ইজ, ওক গাছের ছালগুলো রং কেমন? অপশন ওয়ান হচ্ছে ব্ল্যাক, অপশন টু হচ্ছে হোয়াইট। কোয়েশ্চেন নাম্বার নাইন, উই আর চপড ডাউন, আমাদেরকে কুচো কুচো করে কাটা হয়, হিয়ার উই রেফার্স টু, এখানে উই বলতে কাদের কথা বলা হয়েছে? এক নম্বরে আছে আ স্টিয়ারিং ট্রাইব, অপশন টু হচ্ছে ওক ট্রিজ। এই কবিতার শেষ এমসিকিউ, দ্য ওম্যান ওপেন্ড দ্য ব্যাগ অ্যান্ড দ্য পোয়েট কেম, যখন মহিলাটি ব্যাগটা খুললেন তখন কবি কতবার জাগরিত হয়েছিলেন বা কবি কি হয়েছিলেন? অপশন ওয়ান হচ্ছে অ্যালার্ট, অপশন টু হচ্ছে টুয়াইস অ্যাওয়েক। আমরা ইতিমধ্যে এই সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে তোমাদের দশম শ্রেণীর ইংরেজির অনেকগুলো কবিতা এবং গদ্য সম্পূর্ণ বাংলা সহ, সম্পূর্ণ বাংলা মানে সহ আমরা ব্যাখ্যা সহ আলোচনা করেছি। এই প্রত্যেকটা গল্প বা কবিতার যে আলোচনা তার যে লিংক সেটা আমাদের এই ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা কিন্তু খুঁজে পাবে। সেখান থেকে গিয়ে তোমরা যদি আরেকবার কবিতাটাকে ভালো করে দেখে নাও সেখান থেকে বা বুঝে নাও। আর আসছে আমরা গ্রামার অংশে। প্রথমে দিচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রিপোজিশন, ভালো করে শুনবে। রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ অ্যাওয়ার্ডেড ড্যাশ নোবেল প্রাইজ ড্যাশ লিটারেচার ড্যাশ 1913। এই ছিল তোমাদের আর্টিকেল প্রিপোজিশন। আমাদের শেষ গ্রামার দিচ্ছি ভয়েস চেঞ্জ।
एक नम्बर वॉइस सेंस होच्छे कि I know the man और दो नम्बर वॉइस सेंस होच्छे कि तुम्हारे जोनो जेटा दिच्छे शेटा होच्छे कि चेंज द वॉइस ये छिलो आजकेर मॉक टेस्टेर प्रश्न सकले सठिक उत्तर देवार जोनो चेष्टा करबे एवं कमेंट बक्से सठिक उत्तरगुलो लिखबे समय निये तुम्हारा उत्तरगुलो करो जारा सठिक उत्तर देबे তাদের জন্য সারপ্রাইজ থাকছে আমাদের নেক্সট যে ভিডিও সেই ভিডিওতে সবাই ভালো থাকবে স্টে হোম স্টে সেফ স্টে হেলদি